আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। দেখেন আজকে আমি টয়টা হাইস 2009 মডেল, এটা আইডি গিয়ার, ম্যানুয়াল গিয়ার যেটা বলে, তো এখানে এই গাড়িটির সমস্যা হচ্ছে যে সুইচটা দেওয়ার সাথে সাথে ফ্যানটা অটোমেটিক চলতে থাকে, মানে ডাইরেক্ট হয়ে গেছে ফ্যান, তো এটা অটোমেটিক কাজ করতেছে না। দেখুন এখানে আমি চাবি সুইচটা অন করতেছি, চাবি সুইচটা অন করলাম, আপনারা দেখতেছেন এখানে ফ্যানটা ডাইরেক্ট চলতেছে। তো এটা সুইচটা বন্ধ করলে আবার ফ্যানটা বন্ধ হয়ে যায়। তো এই জিনিসটা আজকে কি প্রবলেম সেটা আমি আপনাদেরকে বলতেছি। এটা প্রবলেম হচ্ছে যে এখানে আপনার ওয়ারিং গুলো সব ঠিক আছে, এখানে দেখেন এই যে কন্ট্রোলারটা, তো কন্ট্রোলারে এটার প্রবলেমটা হয়েছে, কন্ট্রোলারে। তো কন্ট্রোলার আজকে আমরা এটা রিপেয়ার করব, তো এরপরে আমরা এটা আবার লাগিয়ে দেখব যে এটা ঠিক আছে কিনা। তাহলে চলুন আজকে দেখি আমি এটা কিভাবে রিপেয়ার করি, আপনারা দেখেন আমার সাথে। তো আমি এখান থেকে কন্ট্রোলারটা খুলে এখন নিয়ে যাব। তো এর জন্য এটা আমাকে খুলতে হবে, এর ভিতর থেকে সার্কিটটা বের করতে হবে। তো আমি এটা খুলে নিই আগে। দেখুন ভিতর থেকে আমি সার্কিটটা বের করে নিয়েছি। তো এটার জন্য কন্ট্রোলার রিপেয়ার করার সময় অবশ্যই আপনাদেরকে ডায়াগ্রামের বিষয়টা জানতে হবে। তো ডায়াগ্রাম যদি না জানেন সেক্ষেত্রে আপনারা কন্ট্রোলার রিপেয়ার কাজ করতে পারবেন না, ঠিক আছে? এখানে আপনার এবং বিভিন্ন ধরনের পার্টস এরও কাজ আপনাকে জানতে হবে। এখানে এই ছোট ছোট যে পার্টস গুলো আছে, পার্টস গুলো কোনটা কি কাজ এগুলো আপনাকে জানতে হবে অবশ্যই। এটা যদি না জানেন সেক্ষেত্রে আপনি কন্ট্রোলার রিপেয়ার করতে পারবেন না, অবশ্যই এটা আপনাকে জানতে হবে কোন পার্টস এর কি কাজ। আমি যেহেতু জানি তো এটা কিভাবে রিপেয়ার করতে হয় এবং এর সাথে কিছু ডায়াগ্রামের প্রয়োজন আছে। তো এখানে স্ক্রিনে দেখেন এখানে যে ডায়াগ্রামটা আছে, এখানে যে কানেকশনটা হবে কুলিং ফ্যানের যে লাইনটা আছে এখানে, তো এই লাইনটা আমার কাছে ডায়াগ্রাম আছে, আমি ডায়াগ্রাম দিয়ে এখন লাইনটা চেক করব যে এটা আসলে প্রবলেমটা কোন জায়গায়। তো আপনারা দেখেন এখানে আমি একটা মাল্টিমিটার নিয়েছি, তো এটাকে আমি এখন চেক করব। এখন দেখেন এখানে ডায়াগ্রাম অনুযায়ী আমি লাইনটাকে চেক দিচ্ছি এখানে যে কি কারণে ফ্যানটা ডাইরেক্ট চলতেছে, অটোমেটিক হচ্ছে না। তার জন্য এখানে দেখেন আমাদের যে পয়েন্টটা ছিল এইখানে, দেখেন এই পয়েন্টটা ছিল, এরপরে আমরা এখান থেকে আরেকটা পয়েন্ট ছিল আমাদের এখানে, দেখেন এ পর্যন্ত লাইনটা ঠিক আছে, আপনারা হয়তো দেখতে পারতেছেন এ পর্যন্ত লাইনটা ঠিক আছে। তারপরে আমরা এখানে রেজিস্ট্যান্সের, এখানে এটা যেটা আছে এটা হচ্ছে রেজিস্ট্যান্স, তো রেজিস্ট্যান্সের আমরা অপর পাশে ধরি, এটা দেখুন এখানে দেখাচ্ছে না। তারপরে আবার আমরা এখান থেকে আরেকটা কাজ করি যে এখান থেকে এদিকটা আমরা চেক করে দেখি এখানে লাইনটা ঠিক আছে কিনা। তো এখান থেকে আমাদের আরেকটা পয়েন্ট ছিল হলো এখানে, দেখেন এখানে যে টেনস্টারটা আছে এখানে, টেনস্টার, তো টেনস্টার এখানে ছিল, দেখেন এ পর্যন্ত এখানেও কানেকশনটা ঠিক আছে, কিন্তু আমি যখনই আমার লাইনটা আউট করতে যাব এখান থেকে লাইনটা এসে এদিক দিয়ে এসে এরপরে লাইনটা এখান থেকে আউট হবে, এখানে জ্যাকের মাধ্যমে এখানে লাইনটা বের হয়ে যাবে। তো বের হয়ে এরপরে লাইনটা চলে যাবে আপনার কুলিং ফ্যানের যে কন্ট্রোলারটা আছে কন্ট্রোলারে চলে যাবে। তো এখান থেকে আমাদের লাইনটা বের হচ্ছে কোন পর্যন্ত আমরা দেখি, এখান থেকে আমরা এই পর্যন্ত পাইলাম, এবং এখান থেকে আমরা এ পাশটা ধরি রেজিস্ট্যান্সের, দেখুন এখানে কোনো সিগন্যাল দিচ্ছে না। আবার এখান থেকে আমি লাইনটাকে এখানে ধরি যে আমাদের পিনটা ছিল, দেখুন এখানেও পাচ্ছে, তার মানে আমার এখান থেকে লাইনটা রেজিস্ট্যান্স হয়ে এখানে লাইনটা আউট হবে, তো লাইনটা আউট হচ্ছে না। তাহলে প্রবলেমটা কোথায় দাঁড়ালো? প্রবলেমটা দাঁড়াচ্ছে রেজিস্ট্যান্সের এখানে, দেখুন রেজিস্ট্যান্সের এখানে প্রবলেমটা দেখাচ্ছে। তো আমি একটু ভালো করে দেখি যে এখানে রেজিস্ট্যান্সটা কি ঠিক আছে কিনা, সেটা আমরা এখন চেক করে নেব। তো এখানে রেজিস্ট্যান্স, দেখেন রেজিস্ট্যান্সের ভ্যালুটাও দেখাচ্ছে, এখানে রেজিস্ট্যান্সের ভ্যালুটাও দেখাচ্ছে, এখানে যে রেজিস্ট্যান্সের ঝালাইটা আছে এখানে ঝালাইটা নষ্ট হয়ে গেছে। তো আমরা এটাকে ঝালাই করে এরপরে আমরা এখান থেকে সম্পূর্ণ লাইনটা এখানে আমরা চেক দিব, দেখবো এখানে লাইনটা আছে কিনা। তো এর জন্য আমি এখানে হট গান ইউজ করব। দেখুন এখানে আমি হট গান নিয়েছি, তো এখন আমি লাইনটা চেক করার চেষ্টা করি। দেখুন এখানে আমি লাইনটা চেক করতেছি, তো আমাদের এখানে যে পিনটা ছিল এখানে এবং এখান থেকে আমি এখন দেখেন এখানে পাচ্ছে, অপর পাশে আমি ধরলাম, এখানে ভ্যালুটা দেখাচ্ছে, তারপরে আমি এখানে
এখানেও ধরলাম, এখানেও আমার ভ্যালুটা দেখাচ্ছে, তার মানে এখন এটা কাজ হয়ে গেছে, এটা কাজ করবে এখন। তাহলে আমাদের কন্ট্রোলার রিপেয়ার করা শেষ হয়ে গেল। এখন আমরা কন্ট্রোলারটিকে গাড়িতে লাগিয়ে পরে দেখব এটা ঠিক আছে কিনা।